ওই যে আম গাছটি দূরে দেখতে পাচ্ছেন, ওই আম গাছটিতেই হচ্ছে স্বামী বিবেকানন্দ ক্যাংখাত পেতে থাকতেন। এবং আজকে আমরা পৌঁছে গেছি বন্ধুরা বেলুড় মঠ। এই বেলুড় মঠ হচ্ছে, আপনারা কোথা থেকে আসবেন, কলকাতা থেকে আসবেন, না হাওড়া থেকে আসবেন, না দক্ষিণেশ্বর থেকে আসবেন। দক্ষিণেশ্বর থেকে যদি আপনারা আসেন তাহলে জলপথে আপনাকে ভেসেল বা লঞ্চে করে গঙ্গা পার হয়ে আসতে হবে বেলুড় মঠ। আর যদি আপনি হাওড়া থেকে আসতে চান তাহলে লিলুয়া পরের স্টপেজই হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠ স্টেশনে নেমে 15 টাকা ভাড়া দিয়ে অটো বা টোটোতে করে আপনাকে পৌঁছে যেতে হবে বেলুড় মঠে। আর স্থলপথেও আপনি আসতে পারেন, বাই রোড ডানকুনি লাইন হয়ে আপনি স্থলপথে বেলুড় মঠ পৌঁছতে পারেন। আর আপনি এই বেলুড় মঠে এসে যদি মনে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই মন্দির খোলার টাইমিংটা। অনেক মানুষ আছেন যারা জানে না মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয়, সেই কারণে অনেক মানুষ মন্দিরের বাইরে এসে অফ টাইমে ভিড় করে থাকেন। মন্দির খোলার এবং বন্ধ হওয়ার সমস্ত কিছুর টাইমিং এবং এই মন্দিরে এসে আপনারা কী ভোগ গ্রহণ করতে পারবেন এবং ভোগে কী কী থাকবে সব কিছুর ডিটেলস থাকছে আমার আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, না হলে কোনো কিছু হয়তো স্কিপ করে যেতে পারি। আর সমস্ত কিছুর বেলুড় মঠের ডিটেলস থাকছে আমার আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন, তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণদেবের প্রধান শিষ্যই স্বামী বিবেকানন্দ। নিজের কর্ম ও বাণীর মাধ্যমে শান্তি ও সম্পৃত্তির বার্তা ছড়িয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। শিকাগো শহরে মহা ধর্মধর সভায় ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির কথা তুলে ধরেছিলেন তিনি। এই মহান সাধক বিবেকানন্দের জীবন কাহিনী ও তার উপদেশ আমাদের সকলের জন্যই এক বিরাট অনুপ্রেরণা। তরুণ প্রজন্মকে কি সঠিকভাবে রাস্তা দেখিয়েছিলেন তিনি। আজকে আমরা রওনা দিয়েছি বেলুড় মঠের উদ্দেশ্যে। এই বেলুড় মঠের রঞ্জে রঞ্জে রয়েছে অনেক ইতিহাস। এখানে আপনারা কিভাবে আসবেন, কিন্তু এখানে এসে আপনারা ভিতরে কখন ঢুকতে পারবেন এবং এখানে এসে আপনারা কি প্রসাদ গ্রহণ করতে পারবেন এবং প্রসাদ গ্রহণের মূল্য কত এবং ভোগের টিকিট কখন দেওয়া হয় এবং ভোগ খাওয়ানোর সময় কি কি এবং ঘুরে আপনারা ভিতরে কি কি দেখবেন তার সমস্ত কিছু তথ্য থাকছে আমার আজকের এই ভিডিওতে। বেলুড় যাওয়ার জন্য দক্ষিণেশ্বর থেকে টিকিট কাটি লঞ্চ ফেয়ার 11 টাকা, তো এই টিকিট নিয়ে নিলাম 11 টাকা। আমরা এখন আছি হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার জেটি ঘাটে। এখান থেকে হেঁটে যাচ্ছি, কাউন্টার থেকে টিকিট নেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা ওখানে গিয়ে লঞ্চে উঠবো, তারপরে পৌঁছে যাব বেলুড় মঠ। আপনারা বাই রোডেও যেতে পারেন, এই ব্রিজের উপর দিয়ে এখান থেকে বাস যায়, ট্রেনও যায় বেলুড়। আপনারা দক্ষিণেশ্বর থেকে এটা না গেলে আপনারা বাই রোডেও বা ট্রেন রোডেও আপনারা বেলুড় যেতে পারেন। এই জেটি ঘাটের এখান থেকে দক্ষিণেশ্বর মন্দিরটাকে অসাধারণ লাগে। আমরা এখন উঠে পড়েছি লঞ্চে, লঞ্চ করে এখন যাব হচ্ছে বেলুড়ে। এই যে এরকম বসে পড়েছি লঞ্চের ভিতর, অনেক লোক যায়, অনেক বড়। আমরা এখন বেলুড়ের দিকে রওনা দিয়েছি। গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া বসে উপভোগ করতে লঞ্চের চাল লাগছে না। দক্ষিণেশ্বর থেকে আপনাকে লঞ্চে করে বেলুড় যেতে হলে 30 মিনিট মতো সময় লাগবে। এই লঞ্চে বসে
গঙ্গার এই সুন্দর মলিন শান্তশিষ্ট পরিবেশটাকে উপভোগ করতে আপনাদের ভীষণ ভালো লাগবে। তো লঞ্চে করে আমরা বেলুড় মঠে নেমে পড়েছি। এবার মন্দিরের গেট খুলবে 4টায়, তো আমরা এখন অপেক্ষা করি মন্দিরের গেট খোলার জন্য, তারপর ভিতরে যাব। ওই যে এই যে এটা হচ্ছে বেলুড় মঠ যাওয়ার রাস্তা। আর যদি কেউ স্টেশনের দিক থেকে আসতে চাও বাই ট্রেন, তাহলে এদিক থেকে এসে আপনাকে এই বেলুড় মঠ যাওয়ার রাস্তা ধরে সোজা এদিকে চলে যেতে হবে। এই যে দেখুন, অসংখ্য মানুষ গেটের সামনে বসেছিল, কারণ গেট খোলার সময়টা সঠিকভাবে জানে না সেই কারণে। তো চলুন আমরা দেখে নিই মন্দির খোলার টাইমিংটা। এই গেটে ঢোকার মুখে ডান দিকে আপনারা জুতো খুলে আপনারা ভেতরে ঢুকতে পারেন, অথবা ভেতরে ঢুকেও একটা জায়গা আছে, সেটা আমরা পরে দেখাচ্ছি, সেখানেও আপনারা জুতো রেখে ঘুরতে পারেন মন্দিরে। বেলুড় মঠ খোলার সময়সূচি হচ্ছে সকাল 6:30 থেকে 11:30, বিকেল 4টা থেকে রাত্রি 9টা অবধি, এবং অক্টোবর থেকে মার্চ হচ্ছে সকাল 6:30 থেকে 11:30, এবং বিকেল 3:30 থেকে 8:30 অবধি। পশ্চিমবঙ্গের পর্যটন অনুসারে বেলুড় মঠ হচ্ছে রামকৃষ্ণ মিশনের আন্তর্জাতিক সদর দপ্তর। এটি 1899 সালে বিশ্ববিখ্যাত যোগী রামকৃষ্ণ পরমহংসের শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই আন্তর্জাতিক পর্যটক কেন্দ্রটি হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত। এই যে সেই বেলুড় মঠ, এই যে বড় প্রজেক্টরটি দেখতে পাচ্ছেন, এই সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি এই প্রজেক্টরে আপনারা দেখতে পাবেন। বেলুড় মঠের ভিতরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বসার অনেক সুন্দর জায়গা আছে, তো ওখানে আপনারা বসে গঙ্গার অপরূপ শোভাটাকে উপভোগ করতে করতে কিভাবে যে সময়টা কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এই মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির। আর ঠিক এই মন্দিরটির পাশে দেখতে পাচ্ছেন একটি বেলগাছ। এই বেলগাছটির একটি ইতিহাস আছে। স্বামী বিবেকানন্দ এই বেলগাছটিতে বসতে খুবই ভালোবাসতেন। তো স্বামী বিবেকানন্দর ইচ্ছে ছিল যে তার মৃত্যুর পর যেন এই বেলগাছটির পাশেই যেন তাকে দাহ করা হয়। তো সেই রকমই স্বামী বিবেকানন্দকে এই বেলগাছটির পাশেই দাহ করা হয়েছিল, এবং তার উপরে এই মন্দিরটি নির্মিত হয়েছে। এই সেই বেল গাছ,
ওই যে আম গাছটি দূরে দেখতে পাচ্ছেন ওই আম গাছটিতেই হচ্ছে স্বামী বিবেকানন্দ ক্যাংখাত বেতে থাকতেন এবং এই আম গাছটি হচ্ছে 1898 সালের পুরনো এই আম গাছ। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে স্বামী বিবেকানন্দ থাকতেন। আর এর এর ঠিক পাশেই ডান দিক দিয়ে ঢুকতে হয় প্রসাদ হল। এটা হচ্ছে প্রসাদ হল, এখানে ভোগ খাওয়ানো হয়। এখন বিকেল হয়ে গেছে বলে এই হলটি বন্ধ হয়ে গেছে, তো সকালে ওপেন থাকে ভোগ খাওয়ানোর টাইম। এখানে ভোগ গ্রহণ করতে গেলে আপনাকে সকাল সকাল আপনাকে কুপন সংগ্রহ করতে হবে। কুপন কাটতে কোনো পয়সা লাগে না, কিন্তু আপনি খুশি মনে যা দেবেন সেটাই এখানে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে এখানে ব্যবহার করা হয়। এবং ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 11:30 থেকে। এখানে ভোগের প্রসাদে দেয়া হয় খিচুড়ি এবং পাঁচমিছারি একটি সবজি, এবং দুবার রিপিট করা হয়, যত ইচ্ছা আপনি নিতে পারেন। এছাড়াও আপনি যদি বাড়ি থেকে কন্টেনার আনেন সেটিও এখানে দেয়া হয়। এটি সারদা মায়ের মন্দির। ইশুলক জুতাঘর, যেটা হচ্ছে জুতো রাখা হয় এখানে। একটা মন্দিরের বাইরেও আছে আর একটা এই মন্দিরের ভেতরেও আছে। মন্দিরে প্রবেশ করতে গেলে আপনারা এখানে জুতো রেখে প্রবেশ করতে পারবেন। গঙ্গার একটি সুন্দর ঘাট বাঁধানো আছে বেলুড় মঠের এখানে। তো এখান থেকে অনেকে জল নিয়ে যায়, গঙ্গার পবিত্র জল। এছাড়া আপনি এখানে স্নানও করতে পারেন। তবে দক্ষিণেশ্বরের মতন এখানে সেরকম চেঞ্জ করার ব্যবস্থা নেই। এখানে একদম পরিশুদ্ধ ঠান্ডা পানীয় জল এখানে পাবেন। এখানে সুলভ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, এটা হচ্ছে লেডিস এবং ওপাশে হচ্ছে জেন্টস। এখানে কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার নেওয়ারও ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ টেম্পল। এটি হচ্ছে রামকৃষ্ণ দেবের মূল মন্দির। এটি হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে প্রবেশ মূল্য 5 টাকা লাগে, সোমবার বন্ধ থাকে। এখানে বিভিন্ন জিনিস প্রদর্শিত করা আছে। এই যে এখানেও একটি প্রজেক্টর দেখতে পাচ্ছেন, এখানেও সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখানো হয়। বিভিন্ন মন্দিরের বিভিন্ন জায়গায় ছড়ানো আছে এরকম অনেক প্রজেক্টর।